হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তবে আজকের ভিডিওটি মূলত হচ্ছে সাময়িক সময়ের জন্য। আমরা তো অনেকেই ফেসবুক ইউজ করতে পারতেছি না, এর জন্য ভিডিওটি মূলত তৈরি করা। কীভাবে আপনি ফেসবুক চালাতে পারবেন সেইটি আমি আপনাদেরকে দেখাবো। তবে ফেসবুক ইউজ করতে হলে আপনাকে অবশ্যই একটি ভিপিএন ডাউনলোড করতে হবে। আমি এই ভিডিওটি বানাইতেছি যারা ভিপিএন কী বুঝেন না তাদের জন্য, এবং কিভাবে ভিপিএন ডাউনলোড করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এর মাধ্যমে আপনি যে কোনো কান্ট্রিতে অবস্থান করে ভিপিএনটি কানেক্ট করে আপনি অন্য দেশের লোকেশন দিয়ে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। ভিপিএন ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনারা প্লে স্টোরের সার্চ বারে লিখবেন স্ন্যাপ ভিপিএন। স্ন্যাপ ভিপিএন, এই ভিপিএনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই ভিপিএনটি অনেক ভালো, এর ফাইল সাইজ অনেক কম, মাত্র 7 MB। তো যাই হোক, আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে এটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তার আগে আপনাদেরকে দেখে নিই যে ফেসবুক চলে না, এটি আপনাদেরকে দেখে নিই। দেখেন, আমি ফেসবুকে এখন ঢুকবো কিন্তু ফেসবুকে লগ ইন হবে না, কারণ ফেসবুক এখন অফ আছে বাংলাদেশের জন্য। এর জন্য আপনি ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাতে পারবেন। তো দেখেন চলতেছে না, এখন আমি ভিপিএনটি কানেক্ট করে নেব। তো ভিপিএনে কানেক্ট করার জন্য আপনারা ভিপিএনে ক্লিক করে দিবেন। তো এরকম অ্যাড আসবে, তো আপনারা ক্রস চিহ্নতে কেটে দিবেন। তো ভার্চুয়াল লোকেশন, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন এ জায়গাতে অনেকগুলো কান্ট্রি দিয়ে আছে, যে কোনো একটাতে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। দেন এরকম আপনার একটু লোডিং নেবে। দেখেন আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এই যে উপরে আপনারা দেখতে পারবেন যে কানেক্টেড টু ইউনাইটেড স্টেটস। তো এইভাবে ভিপিএনটি কানেক্ট করে নেওয়ার পরে আপনারা যে কোনো কিছু করতে পারবেন। দেখেন আমি এখন ফেসবুক চালাবো। তো এই যে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। খুব সহজেই আপনি এই ভিপিএনটি ডাউনলোড দিয়ে আপনারা ফেসবুক চালাতে পারবেন। তো আপনাদেরকে দেখাতে পারছি যে কীভাবে আপনারা ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে ফেসবুক চালাতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনার উপকার হয়েছে। যদি আপনার এই ভিডিওটি দেখে উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।